হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনামিকা আর আমার চ্যানেল ভাইবস উইথ অনামিকার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের সকালের চা পর্ব মিটে গেছে বেশ খানিকক্ষণ আগে। এখন আমি ব্যালকনির গাছগুলোর একটু আগাছা পরিষ্কার করে দিচ্ছিলাম, এরপরে সোজা চলে যাব রান্নাঘরে সকালের জন্য খাবার বানাতে। আর আজকে ব্রেকফাস্টে রুটির সাথে আমি কিন্তু সবজি বানাচ্ছি না, বানাবো একটা মিক্স ডাল। ডালটা একদম তরকার মতন খেতে হয়, খেতেও যেমন টেস্টি সেরকম স্বাস্থ্যকরও বটে। সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর যখন আটা মাখছিলাম সেই সাথে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা রান্নার জন্য আমার যা যা লাগবে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব কুচি করে রেখে দিয়েছি, যাতে রুটিটা বানিয়ে ফেলার সাথে সাথে ডালটা ঝটপট আমি বানিয়ে ফেলতে পারি। দেখুন, রুটিটা বানানো আমার হয়ে গেছে। এবার এগুলোকে রেখে দিয়ে আমি ঝটপট ডালটা বানিয়ে ফেলবো। আর ডালটা বানানোর জন্য আমি যে পেঁয়াজ রসুন যা কাটাকুটি করে রেখেছিলাম সেগুলো সব এখানে একসাথে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা যখন সেদ্ধ করেছি সেই সময় ডালের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে রেখেছিলাম, আর এখন আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য দেব তরকার মশলা। তরকার মশলা দেওয়াতে কিন্তু একদম তরকার ফ্লেভার আসে আর টেস্টিও হয় ভীষণ। আর নামানোর আগে এর মধ্যে গরম মশলার গুঁড়ো তো দেবই, তার সাথে খানিকটা বাটার আর কাসুরি মেথিও দিয়ে দেবো। এটা কিন্তু অনেকটাই ড্রাই হবে, কেননা যেহেতু রুটির সাথে খাওয়া হবে, এই রেসিপিটা এখন শেয়ার করছি না, অন্যদিন শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট তো সবার হয়ে গেছে, এই পেঁপেটা ছিল আর পেঁপেটা বেশ খানিকটা পেকে গেছে, সেজন্য এখন কেটে ফেলছি, কারণ আজকে না কাটলে না এটা একদম বেশি পেকে যাবে, তখন আর খাওয়া যাবে না। এটা সবাইকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব, তারপর আমি যাব স্নানে। আমি স্নান সেরে চলে এসেছি বাগানে, আর আমাদের এই ফ্যান্সিসিয়া গাছটা প্রচুর ফুল হয়েছে। প্রত্যেক বছরই এই সময় গাছটা ফুলে একদম ভরে যায় আর ভীষণ মিষ্টি গন্ধ। ভাবলাম যখন বাগানে এসেছি আপনাদের গাছটা একবার দেখিয়ে দিই। আর প্রচুর ধুত্র ফুলও ফুটেছে। এখন আমি পুজোর জন্য ফুলগুলো তুলে নেব। আর আমাদের এই জবা গাছটাতে প্রচুর ফুল হয়, সেই সাথে দেখুন ফুলের সাইজগুলোও কিন্তু অনেকটাই বড়। আর এখানে কিন্তু একদম জৈব সার প্রয়োগ করা হয়, কোনো কেমিক্যাল আমরা গাছে ব্যবহার করি না। সেভাবে ফুলগুলো আমি এখন তুলে নিই, ঘরের পুজোটাও আগে দিয়ে নেব। আর আজকে আমাদের লাল জবা গাছটা তো অনেক ফুল ফুটেছে, ভাবছি সেখান থেকে কিছু ফুল আমি নিয়ে যাব আমাদের বাড়ির সামনে যে মায়ের মন্দির রয়েছে সেখানে, সেখানে মায়ের পুজোর জন্য কিছুটা ফুল আমি রেখে আসব। ঘরের পুজো আমার হয়ে গেছে, আমি এখন মন্দিরে যাচ্ছি, আমার বাড়ির সামনেই রয়েছে, যাই গিয়ে দেখি। মন্দিরের পুজো কিন্তু এখনও শুরু হয়নি, খানিকটা সময় রয়েছে, তাই ভাবছি ফুলগুলো রেখে যাই আর মাকে প্রণাম করে যাই। বাড়িতে চলে এসেছি, আর এসেই আমি চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় রয়েছে, এগুলো কেচে দিয়েছি, এখন মেলে দেব। সকালবেলা আমার এক প্রস্থ কাছাকাছি হয়ে গেছে, আর আজকে যা রোদ উঠেছে সেই সাথে ভীষণ হাওয়াও দিচ্ছে, ওই জামা কাপড় এখন মনে হয় শুকিয়েও গেছে। আরও কিছু জামা কাপড় বেরিয়েছিল, ভাবলাম কালকের জন্য না রেখে আজকেই ধুয়ে দিই, শুকিয়ে যাবে। আর এই সময়টা ছাদে এলে কিন্তু সারা ছাদ একটা মিষ্টি গন্ধে ভরে থাকে, ভীষণ ভালো লাগে। না, কোনো ফুলের গন্ধ না, আমের মুকুলের গন্ধ। ছাদে যখন এসেছি তখন একবার আপনাদেরকে আমাদের আম গাছটা দেখাই। আমাদের বাগানেও একটা ছোট আম গাছ রয়েছে কলমের, সেই গাছটা তো অনেক মুকুল এসেছে। আর ছাদে এই বড় আম গাছটাতে দেখুন সারা আম গাছ একদম মুকুলে ভরে আছে, তবে কয়েকটা ঝড় আর কালবৈশাখী ফেস করার পরে যে কি থাকবে জানি না, সেচ রক্ষা হবে কি না। এখন আমি চলে যাবো রান্নাঘরে, দুপুরের কাজকর্ম রয়েছে, তবে সেসব কিছু আর আপনাদের সাথে শেয়ার করব না। ভিডিওটা আজকে আর বড় না করে এখানেই শেষ করছি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।